দেখতা সোনা তোমার জন্য আনা হইছে কত বড় মাছের মাথা। একজন পরিপূর্ণ অভিনয় শিল্পী জীবনব্যাপী কত ভাবেই না প্রকাশিত, বাঙালির বিনোদন জগতের ধ্রুবতারা হয়ে কখনো চলচ্চিত্রে কখনো নাটকে নিজেকে উজাড় করে দিয়ে যে অভিনয় নৈপুণ্য দেখিয়েছেন তিনি তাতেই মুগ্ধ সবাই। তবে সেই মুগ্ধতা ছাড়িয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন এটিএম শামসুজ্জামান। আমার নাম কদম আলী, পেশা মুরগি চুরি, লোকে আমাকে কদমা চুরা বলে ডাকে। এর আগে বহুবার তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল, এবার সবকিছুর ঊর্ধ্বে চলে গেলেন গুণী এই অভিনেতা। 80 বছর বয়সে জীবনের প্রদীপ নিভে গেল তার, আর কখনো হাজির হবেন না লাইট ক্যামেরার সামনে। বুঝছি, এই সমস্ত হইল তোর বুদ্ধি তোর কার সাথে। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে শামসুজ্জামান ছিলেন সবার বড়। 1941 সালে নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা করেছেন ঢাকার কলেজিয়েট স্কুল, রাজশাহীর লোকনাথ হাই স্কুলে। 1965 সালে অভিনয় জীবন শুরু করেন তিনি। 1976 সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের নয়নমণি সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। আমি কখন নিলাম, আপনি তো দিলেন। আমার মুরগি আপনাকে দিতে যাবো কেন, আমার কি মাথা খারাপ হয়েছে? এটিএম শামসুজ্জামান কাজী হায়াত পরিচালিত দায়িকি সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে অনন্ত প্রেম, দোলনা, অচেনা, গোলাপি এখন ট্রেনে, পদ্মা মেঘনা যমুনা, স্বপ্নের নায়ক, হাজার বছর ধরে। চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটকেও সমান জনপ্রিয় ছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালক হিসেবেও কাজ করেন। এবাদত সিনেমার মাধ্যমে 2009 সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন বরেণ্য এই অভিনেতা। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এটিএম শামসুজ্জামান। 42তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন এই অভিনেতা। এছাড়াও শিল্পকলায় অসামান্য অবদানের জন্য 2015 সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 21শে পদকে ভূষিত হন তিনি। যদি সম্ভব হয় এই দিলীপ কুমারকে মাফ করে দিও। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।